নমস্কার, শুরু করছি আজকের টুম্পাস লাইফস্টাইল। এবং এখানে আজকে দেখানো হবে কি করে আপনি আপনার বাড়িতে বসেই সুন্দর একটি পাউরুটি নার্সারি কেক বানিয়ে ফেলতে পারবেন। এরপরে শুরু হবে মানে ওভার টু টুম্পাদি, যাচ্ছে টুম্পাদির কাছে। আমি বলছি এই যে পুরো গ্রুপ করে আমি দেখাবো কেক বানানো, মানে কত কঠিন অবস্থাতে আমাকে কত মানে ঝামেলা সহ্য করে তারপরে সেই কেকটা খুব ইজি ভাবে বানাতে হবে, তো সেটাই দেখাবো, সাথে থাকুন। তারপরে আর কি কি আমাদের প্রোগ্রাম আছে সব এখন কিছু সেট নেই, পরপর সেট হতে থাকবে আর দেখাতে থাকবে। আমরা কি কেক খাবো না? খাবো না আমরা কেক। প্রথমে আমরা যেটা করব, সবাই যেটা করে থাকে কেক বানাতে গেলে, আজকে দিনে আমিও সেটাই করব, একদম ইজিলি সবার মতন করে কেক বানাবো। এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই আজকে কেকের মধ্যে। তো প্রথমে আমি এক কাপ ময়দা দিই, এরপরে আরো হাফ কাপ ময়দা আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি, তার কারণ আমাদের পরিবারটা অনেক বড়। এবার ঠিক যতটা পরিমাণে ময়দা আমি ওখানে দিয়েছি, ঠিক ততটা পরিমাণে চিনি আমি আগে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। সেম ময়দা চিনির পরিমাণ একদম সেম টু সেম থাকবে। তো প্রথমে আমি এটাকে ব্লেন্ড করব। আমার সুগার পাউডার, এবার আমি এই সুগার পাউডারটাকে এটাকে এটাতে দিয়ে দিচ্ছি, যেটাকে বলে জাস্ট চিনিটা গুঁড়ো করা। এবার কেকটাকে মিক্স করব খুব ভালো করে। এবার আমি দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ড করে দিলে খুবই ভালো হয়, কিন্তু আজকে খুব রেডিমেড তৈরি করব কেকটাকে, এর জন্য এরকম ভাবেই বানাচ্ছি। দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি এক চামচ বেকিং পাউডার। এবার এর মধ্যে আমি একটুখানি অরেঞ্জ ফ্লেভার মিক্স করে দিলাম, মানে অরেঞ্জের খোসাটাকে জাস্ট ব্লেন্ড করে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে আগে একটুখানি ভালো করে ব্লেন্ড করে নেব, সবকিছু দেওয়া হয়ে গেছে অলরেডি। এবার আমি সাদা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, তো এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার কাছে বাটার পেপার নেই আপাতত, এই জন্য বাটার পেপারটা আমি রেডি করে দিচ্ছি। বাড়িতে বাটার পেপারটা এরকম ভাবেই ঠিক রেডি করে নেবে। এবার এই বাটার পেপারটা আমি এই বাটিটার মধ্যে পেতে নিয়েছি, পেতে নিয়ে এই যে আমি এবার ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার এটাকে একটুখানি শেক করে নেব, যাতে ভেতরে যে বাবলস গুলো আছে সেগুলো না থাকে, এর জন্য একটুখানি এরকম ভাবে জাস্ট শেক করে নেব, তাহলে ভেতরের বাবলস গুলো বানাবো না আমি। এখানে প্রেশার কুকারে বানাবো, তো প্রথমে আমি প্রেশার কুকারটা হিটে আমি হিট করে নিয়েছি, অনেক মোটামুটি 15 মিনিট আমি একদম সিমে দিয়ে হিট করে নিয়েছি। এবার এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, এই স্ট্যান্ডের উপরে এই বাটিটা আমি বসিয়ে দেবো। গরম ভীষণ টাকা খেয়েছি, একটা প্রেশারের সিটিটা খুলে নেব, সিটি দিয়ে এটা বসানো যাবে না, সিটিটা খুলে এরকমভাবে ঠিক 40 থেকে 45 মিনিট পর আমি এসে এটাকে খুলবো। কাজ করতে হলে তো একটু ঘাম হবে, এটা কিছু করার নেই, আর এত খাটতে হচ্ছে, এটা এত খাটাচ্ছে আমাকে দিয়ে, তো এরকম ভাবে একটু মেকআপ করার সময় দেয়নি, বলছে মেকআপ করতে হবে না তুমি আগে এটা শুরু করো, তো এর জন্য এই পরিস্থিতি। কিছু না, এরকম বিচ্ছিরি একটা মুখ দেখতে পাচ্ছেন আপনারা। তো ফিরে আসছি আবার কেকটা তৈরি হওয়ার পরে, ততক্ষণের জন্য সাথে থাকুন। আরে এটা বিদিশা, আরে না,
এটা ডলের কানের দুল সত্যি দেখি আরো কানের আছে দেখে নি কেকটা হয়েছে কিনা, তার জন্য আমি এরকম একটা ঝাঁটার কাঠি নিয়ে নিয়েছি, এটা প্রেসারের ভেতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। দেখছি, হ্যাঁ দেখুন ড্রাই হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে কেকটা। এবার খুলে দেখি দারুন। এবার আমি এটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে এবার আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, একটু ঠান্ডা হলে কেকটা আমার বের করতে সুবিধা হবে। তো আপাতত আমি আরো 5 মিনিট এখানে রেখে দেবো এই অবস্থাতে, একটু ঠান্ডা হলে এবার বের। দেখো আজকে বার্থডে গিফট দেবে, কি বার্থডে গিফট দেবে দাও বাবা, আমাকে দিব বাবা। Wow! Bidisha birthday cake ready. Thank you! I'm here. Happy birthday!